দক্ষ উদ্যোক্তা এবং মানব সম্পদ তৈরির লক্ষ্যে সম্প্রতি ঢাকায় যাত্রা শুরু করলো FBCCI ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, যেখানে এগ্রি বিজনেস, লাইট ইঞ্জিনিয়ারিং, সার্কুলার ইকোনমি সহ বিভিন্ন খাতের দক্ষ জনবল এবং উদ্যোক্তা তৈরি করা হবে। উদ্ভাবন, গবেষণা ও নীতি সহায়তার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা এবং বেসরকারি খাতকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। আমি মনে করি আমাদের এই ওই দিনে ভেরি শর্ট টাইম FBCCI ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার যে যাত্রা শুরু করেছে, সেই যাত্রায় একটি বড় অগ্রগতি আসবে। এখানে আমরা আমাদের বিশ্বমানের একটি প্রশিক্ষণ কেন্দ্র করতে চাই, যেটি সেন্টার অফ এক্সিলেন্স হবে। সেখানে সর্বোচ্চ মানের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে চাই আমরা। এখানে রিসার্চ হবে, গবেষণা হবে ব্যবসা ডেভেলপমেন্টের উপরে, নতুন প্রোটোটাইপ ডেভেলপমেন্টের উপরে, নতুন নতুন মার্কেট খোঁজার উপরে, আমাদের এক্সিস্টিং যে প্রোডাক্ট আছে সেগুলোকে আরও অনেক বেশি ডেভেলপ করা, আমাদের নলেজটাকে এক্সপার্টাইজ করা, এবং এখানে ইনোভেশন ইনকিউবেশনের উপরে গবেষণা হবে। আমাদের এন্টারপ্রেনার কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে আমাদের ফ্রিল্যান্সার ডেভেলপ করা যায়, এর উপরে গবেষণা হবে এবং এখান থেকে উৎসাহিত করা হবে। এবং এর পাশাপাশি আমরা সরকারের পরামর্শকের ভূমিকাও নিতে চাই, কারণ যে সমস্ত পলিসি বা যে সমস্ত আইনগুলো সরকার প্রণয়ন করে, তো সেটি আরও অনেক বেশি ব্যবসায়ী মহলের আরও অনেক বেশি তাদের অংশগ্রহণ প্রয়োজন। তো সেই জায়গায় FBCCI ইনোভেশন রিসার্চ সেন্টার এই পলিসি তৈরি বা আইন তৈরিতে অনেক বেশি ব্যবসায়ীদের অংশগ্রহণকে নিশ্চিত করার জন্য আমরা সামনের দিকে আগাচ্ছি। সব মিলে আমরা মনে করি যে ভবিষ্যতে একটি অসাধারণ কেন্দ্র হতে যাচ্ছে FBCCI ইনোভেশন রিসার্চ সেন্টার।